তোমার মা তোমাকে তারায় দিতে পারে তোমার বাবা তোমাকে তারায় দিতে পারে মেম্বার তোমাকে তারায় দিতে পারে চেয়ারম্যান তোমাকে তারায় দিতে পারে বিপদে বললে মেম্বারের কাছে যাইও না চেয়ারম্যানের কাছে যাইও না বক্তার কাছে যাইও না বিপদে বললে কোন নেতার কাছে যাইও না বিপদে বললে কারো সাহায্য তুমি চাইও না বিপদে পড়বা নামাজের মুসল্লা তবে সাইয়া দুই রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কুদরতি কদম মোবারকের সাজদা দিয়া আমি আল্লাহর বল আল্লাহ আমি বিপদে আছি আমি বড় অসহায় তুমি স্যার আমার দয়াবান কেউ নাই আল্লাহ কই বান্দারে তুই বলতে দিলে হবে তার বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করতে দিলি করব না যিনি মায়ের বদন থেকে ওলি হয়ে পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন চিল্লেকন সুবহানাল্লাহ আমিও খুতবাও পড়ি নাই লম্বা জিকিরও দেই নাই কারণটা কি শর্ট টাইমে মূলমূল কিছু কথা বলবো কারণ রাত্র অনেক হয়ে যাচ্ছে আমি জানি এবং আমি বলিও প্রতিটা মাহফিলে এমন কোটি ওয়াজের সওয়াব যদি এক পাল্লাতে আপনি রাখেন এই ওয়াজটা না এমন কোটি ওয়াজের সওয়াব যদি আপনি এক পাল্লাতে রাখেন আর অপর পাল্লাতে যদি ফজরের নামাজের একটা সেজদার সওয়াব তুলে দেওয়া হয় মহান মালিকের দরবারে কোটি ওয়াজের চাইতে একটা সেজদার মর্যাদা আল্লাহর দরবারে দামি হয়ে যাবে এর জন্য সারা রাত ওয়াজ করব ওয়াজ শুনবেন ফজরের নামাজ পড়ব না চলে যাবে আমি মনে করি এই ওয়াজের কোনো প্রয়োজনতা নাই যেই ওয়াজ শুনতে গেলে করতে গেলে নামাজ কাজা হয়ে যায় এই ওয়াজ সমাজ থেকে বন্ধ করে দেওয়ার প্রয়োজন যে ওয়াজ শুনতে যাইয়া করতে যায় আবার বলে না জাইফুরে রাইফুরে জরুরি কিছু মাহফিল বন্ধ করবার লাগা হাকিকতটা কিন্তু বুঝছেন যে ওয়াজ শুনতে যাইয়া করতে যাইয়া আদায় করতে যাইয়া সাজাইতে যাইয়া আপনার ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই আমি বলবো এই ওয়াজগুলি বন্ধ হয়ে যাক কথা কি বুঝতে পারেন নাই তো আমি আপনাদের কিছু প্রয়োজনীয় কথা বলবো আমি তো আপনাদের পুরাতন মানুষ অনেক আগে থেকে আসি আমার বাপ জানে এখানে বসা ওনারাই আনতেন আমাকে অনেক আগে থেকে আপনাদের অত্র অঞ্চলে আসি এই মাহফিলে এই বছর নিয়ে আমার তিন বছর আসা কয় বছর তিন বছর আসা এই মাহফিলে তো বারবার আসা রিজিক আল্লাহ এখানে রাখছে যতদিন রিজিক রাখে একজন কইতে হুজুর আপনার কেয়ামত মতো দাওয়াত কি কয় কইতে হুজুর আপনার কেয়ামত পর্যন্ত দাওয়াত তো আমি চিন্তা করলাম কেয়ামত পর্যন্ত আমার হায়াত থাকতো না এটা মহব্বতে বলছে কথা বলেন এই যে একটা আকর্ষণের মহব্বত ঢুকাই দিলেন কে জোরে বলেন কে বাবা যে আমি যে কথা দিয়ে শুরু করতে শুরু করতেছিলাম আলোচনাটুকু একজন মানুষের চারটা চক্ষু আছে জোরে কোন কয়টা দুইটা হলো জাহিরি দুইটা বাতিনি এই দুইটা হলো চর্মচক্ষু আর দুইটা চক্ষু আছে হুজুর গাউসে পাক বলেন আমি যখন আমি যেই জামানায় কোরআন হাদিস থেকে আমার ভক্তদেরকে ওয়াজ শুনাইতাম নসিহত শুনাইতাম ওই সময় তো স্পিকার ছিল না মনিটর ছিল না মাইক্রোফোন ছিল না আমার কণ্ঠের আওয়াজ কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছত আরো জোরে কোন আজকে আমাদের কণ্ঠের আওয়াজ মাইক দিয়া কইলেও কয়েক কিলোমিটার দূরে জানা তার কারণটা কি আমাদের ইমানের ভলিউম কম ইমানের ভলিউম কি কম তার কারণ হচ্ছে আপনি সুদ খান আপনার ঘরের খাবার আমি হুজুর খাই আপনি নামাজ পড়েন না আপনার ঘরের খাবার আমি খাই আপনি মিথ্যা বলেন আপনার নাপাক খাবার আমি খাই আপনি অসৎ কাজ করেন আমি বলি না বললে জানি আমার প্রতি আপনি রাগ করেন আপনার ঘরে আমার আমি খাবার খাই আল্লাহর কসম সুদের রান খাইয়া যেই হুজুর ওয়াজ করবে এই হুজুরের ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন হবে না এই কথা বলেন ঠিক কিনা ঘুষের রান খাইয়া পরের হক নষ্ট করার রান খাইয়া আমি মোল্লা কেয়ামত পর্যন্ত হায়াত পাই যদি ওয়াজ করি পরিবর্তন হবে না শুধু সুর বাহির হবে মন মাতানো আওয়াজ হবে হেলবেন দুলিবেন মনটা উজার করে এই মাহফিল পর্যন্তই কিন্তু বাড়ি পর্যন্ত আপনি ওয়াজগুলো নিতে পারবেন না মিথ্যা বলছি ডিস্টার্ব আমাদের ডিস্টার্ব আপনাদের না আপনারা যথেষ্ট পরিমাণ
বাবাজি একটু গভীর মনোযোগ লম্বা সময় না ঘড়ি ধরে আল্লাহ যদি আমারে বলায় আমি সর্বোচ্চ 60 মিনিট কথা বলবো 60 মিনিটে হয় 1 ঘন্টা কয় ঘন্টা আপনারা সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত দাঁড়ায় লেছেন ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা দেখবার লাগা ফাইহানো ধরে নাই ফসাবো ধরে নাই কি দাও লাগে নাই ঠিক না কিন্তু মসজিদে গেলে বাজান 5 মিনিট যদি খালি দেখসিদিক হয় হুজুর কি শুরু করেছেন আপনি আপনি কি নিয়ম কানুন কিছু বুঝেন না আপনি 5 মিনিট বেশি হয়ে গেছে কেন বলেনি কথা বলেন না ওয়াজ মাহফিলে আসলে শুধু মুরসা মুরসা ঠিক না বাবা অনুরোধ করতেছি এই মাহফিল আজকে আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন হয়ে যেতে পারে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত মানতে হবে ঘোষণাটা কার জোরে বলেন কার এই যে ষষ্ঠ বার্ষিকী মাহফিলটা 6 বছর আজকে এই বছর নিয়ে 6 বছর সমাপ্ত হবে ইনশাআল্লাহ 6 বছর পূর্বে এই মাহফিলে যারা সহযোগিতা করেছে এই মাহফিলে যারা অংশ গ্রহণ করেছে মাহফিল করার জন্য যুবকদেরকে যারা পরামর্শ দিয়েছে মাহফিল করার জন্য যারা সঠিক সময় দিল আজকে অনেকে জটাগ্রাম ছুটি পারাতে নাই আছে আমি আছি আপনি আছেন অনেকে নাই তারা কোথায় চলে গেল এমন একটা জায়গার ভিতরে তাদের অবস্থান হয়েছে যেই জায়গায় চলে যাওয়ার পরে আর কোনোদিন মানুষ বাড়িতে ফিরতে পারে না ওই জায়গার নাম হলো কবর কথা বলেন ঠিক কি না এই জায়গার নাম কবর আর আমার গাউসে বলে আমার কণ্ঠের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতো কোরআনের বরকত নেওয়ার জন্য পাওয়ার জন্য এই মাহফিলের মর্যাদা বাড়ানোর জন্য শুধু ফেরেশতারা হাজির হয় না এই অত্র অঞ্চলের জমিনের নিচে হুজুর গাউসে পাকের কথাটা বলছি আমি যখন কোরআন থেকে কথা বলতাম নসিহত করতাম আমি যখন বক্তব্য শুরু করতাম আমি তাকায় দেখতাম মাহফিলের চতুর্পাশে ফেরেশতাদের পাশাপাশি জমিনের নিচে যত মৃত আত্মা আছে সবাই মাহফিলের চতুর্পাশে ফকিরের মতো দাঁড়ায় থাকতো ততক্ষণ যতক্ষণ আমি মহিউদ্দিন আব্দুল কাদির আওলাদে রাসূল কথা বলতাম এই কুরআন তো এখনো আছে জবান নাই ঠিক কি না বাবা এই হাদিস এখনো আছে জবান নাই আমরা দেখি না এই মাহফিলের চতুর্পাশে কোটি কোটি মৃত আত্মারা দাঁড়িয়ে আছে এখন আপনি চা হোস্টেলে দাঁড়ানো আর আপনার আব্বার আত্মাটা মাহফিলের পাশে দাঁড়ানো আপনার জন্য বদ্দু আসতেছে ইমানদার মুসলমান যুবক দাও তোমার পা দুইটা গায়ে দাও রে যুবক সময় যদি পায় প্রত্যেকটা যুবকের পায়ে ধরে 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 বলবো একটু দুইটা চোখ বন্ধ করে দাও বাতি জ্বালানোর পর দুইটা চোখ যখন বন্ধ হয়ে যায় বাতির পাওয়ারে আর চোখ দিয়ে কোনো কিছু দেখা যায় না ইমানদার মুসলমান যুবক দুইটা হাতের ভিতরে শক্ত করে রশি দিয়া বাঁধো হাত থাকার পরেও রশি দিয়া শক্ত করে বাঁধার পরে হাত দুইটা তুমি নাড়তে পারো না পায়ের উপরে শক্ত করে রশি দিয়া বাঁধো পায়ের শক্তি থাকার পরেও চলতে পারো না সে মানুষের মৃত্যু যখন হয়ে যাবে মানুষ তো মৃত্যু বরণ করে না মৃত্যুর স্বাদ গ্রহণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় ইমামদার মুসলমান বাবা পৃথিবীটা থাকার জায়গা না চলে যেতে হবে চলে যেতে হবে কোন দিন যাইবা কোন টাইমে যাইবা কোন সময়ের ভিতরে যাইবা এটার কোন ওয়ারেন্টি নাই গ্রান্টি নাই রে যুবক তোমার মত কত যুবক তোমার মত বিদ্যা বাবা এই চা হোস্টেলে বসা ছিল এই রাস্তা দিয়ে চলাফেরা করত সব কিছু পরিবর্তন হইতেছে রে বাবা এমন একটা সময় ছিল বিশ্বরূপ থেকে আপনাদের এই চটিপাড়া পর্যন্ত পুরাটা রাস্তা কাঁচা ছিল ইটের শুটিং চলিং ছিল এখন তো মাশাআল্লাহ রাস্তাটা পরিবর্তন হয়েছে এমন একটা সময় ছিল আপনি টিন সিট ঘরে
ঘরের ভিতরে ঘুমাইতেন এখন টিনশিট গলটা ভাঙ্গিয়া বিল্ডিং বানাইলেন এমন একটা সময় ছিল আপনার ঘরটা হাফ বিল্ডিং ছিল এখন আপনি ফুল বিল্ডিং বানাইলেন এমন একটা সময় ছিল ঘরের ফাউন্ডেশন ছিল না পাঁচতলা বিশিষ্ট ফাউন্ডেশন দিয়ে ঘর বানাইলেন সব কিছুই তো পরিবর্তন হইল রে ছুটি বারের যুবক কিন্তু আজ থেকে 500 বছর পূর্বে মানুষ মৃত্যুবরণ করলে তিন টুকরা কাপন দিয়ে যেভাবে প্যাকেট বানাইতো তিনটা বাদ শক্ত করে দিত আজ থেকে 500 বছর পূর্বে যেভাবে মানুষগুলার অন্ধকার মাটির ঘরে দাফন করত 500 বছর পরে মারা গেল একই সিস্টেমে একই আইটেমে মাটির নিচে দাফন করা হয় কবর ঘরের কোনো পরিবর্তন নাই আওয়াজ করে কোন ঠিক না বেটি হে যুবক দে পা দুই টাকা দে রঙ্গের গুড়ার তুমি কত দৌড়াইবা আর কত হেলাই হেলাই সময় নষ্ট করবা তুমি কি জানো না আমার রব্বি কারিম বলে ফামাইয়ামাল মিসকাল যারাতিন খায়রাই ইয়ারা মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে মানুষ আইব রে শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে ওরে বড়ই পাতার গরম জোলে বড়ই পাতার গরম জোলে গোসল করাইব রে শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে ইমামদার মুসলমান যুবক দাও তোমার পা দুই টাকা দাও রে যুবক আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আসুন আমার তেলাওয়াত আকিত আয়াতের ভিতরে আমার আল্লাহ আমাদের কি নিওয়াজ করতেছেন ওয়াজ মাহফিল করতেছেন মাহফিল একটু গভীর মনোযোগ দাও কারো বিরুদ্ধে বদলাম না কারো গীবত না এক মুসলমান আরেক মুসলমানের গীবত বলা যায় না বদলাম করা যায় না যেটা আমি না বুঝি আমাকে ভালোভাবে বুঝাইতে হবে যেটা আমি না মানি মানার মতো দলিল পেশ করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না কাউকে আঘাত প্রাপ্ত কথা কওয়া যাবে না কাউ কারো অন্তরে কষ্ট দিয়ে কথা বলা যাবে না এ যুবক ভাই আজকে সমাজের ভিতরে কি শুরু হয়ে গেল সবচাইতে নিকৃষ্ট কাজ চলে এই চা হোস্টেলে বলেন দোকানে বলেন বাড়িতে বলেন রাস্তাঘাট বলেন সব জায়গায় একটা কাজ বেশি চলে অন্যের সমালোচনা অন্যের গীবত ঠিক নি বাবা এই কাজটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি চলে কখন আমি এটা কোনো ফিসাব হইল কো হ্যাঁ কোনো ফিসাব আসা না এমন কিছু বলেনি করাই ফুরি এটা কোনো বক্ত হইল আচ্ছা আপনি নিজের খাইয়া কোন আমি এটা কোনো ফিসাব এটা কইয়া কেরে অন্যায় দেখা আপনার অন্ত এই মেমোরিতে ঢুকাইলেন বাজান আপনাদের অসুবিধা হচ্ছে কষ্ট হয় কিছু কথা বলার কি সুযোগ পাওয়া যাবে বলেন ইনশা কে কে রাজি আছেন হাত তুলে দেখেন তো দেখি চিৎকার দিয়ে কোন মারহাবা ইমামদার মুসলমান যুবক দাও আমার তেলাওয়াত কিতাবের কথাগুলো শুনাই রে যুবক আসুন আমার আল্লাহ কি ওয়াজ করে আল্লাহ ডাক দে কয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস-সাবিরিন আমি বলি না আমার মাওলা বলে রে যুবক দাও তুমি
তোমার পা দুই টাকা দাও যারা পড়েছ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ও যুবক ভাই আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছ ফেরেশতাদেরকে না দেখে যারা বিশ্বাস করেছ সমস্ত কিতাব দেখো নাই তারপরে বিশ্বাস করেছ এ যুবক ভাই আখিরাত উপর যারা বিশ্বাস করেছ ভালোমন্দ তকদির উপর যারা বিশ্বাস করেছ মৃত্যুর পরে পুনর্জীবিত করবে এই বিশ্বাসটা বান্দারা করেছ আমার আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে ডাক দেয় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ হে আমার ইমানদার বান্দা শুনো আমরা তো আজকে মুসিবতে পড়ে গেলে মেম্বারের কাছে সাহায্যের জন্য চলে যাই মুসিবতে পড়ে গেলে চেয়ারম্যানের কাছে সাহায্যের হাত বাড়াই এ যুবক ভাই এমপি সাহেবের কাছে দৌড়াদৌড়ি করি ভালো একজন তপশালী মানুষের কাছে সাহায্য চাই না রে না 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 আমার আল্লাহ ডাক দেয় কয় মানুষের কাছে সাহায্য একবার দুইবার তিনবার চাইলে মানুষটা বিরক্ত হয়ে যাবে এ যুবক ভাই এলাকার মেম্বারের দরে একবার দুইবার তিনবার তুমি যাও মেম্বার সাহেব বিরক্ত হয়ে যাবে চেয়ারম্যানের কাছে গাইনে চেয়ারম্যান একবার দুইবার তিনবার গেলে চেয়ারম্যান বিরক্ত হয়ে যাবে এমপির কাছে বারবার গেলে এমপি বিরক্ত হয়ে যায় শুধু কি এমপি আর চেয়ারম্যান মেম্বার না যেই বাবা তোমাকে জন্ম দিল এই বাবার কাছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার দশবার চাইলে বাবা তোমাকে দমাক মারবে যেই মা দশটা মাস তোমাকে গর্ভে নিল এই মার কাছে একবার দুইবার তিনবার চাইলে মা বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দার দুনিয়ার সমস্ত মানুষ বিরক্ত হতে পারে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে তাড়িয়ে দিতে পারে তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া তুমি যখন বিপদের ভিতরে পরমানে মুমিন ও বান্দারে তোমার মা তোমাকে তাড়িয়ে দিতে পারে তোমার বাবা তোমাকে তাড়িয়ে দিতে পারে মেম্বার তোমাকে তাড়িয়ে দিতে পারে চেয়ারম্যান তোমাকে তাড়িয়ে দিতে পারে বিপদে বললে মেম্বারের কাছে যাইও না চেয়ারম্যানের কাছে যাইও না বক্তার কাছে যাইও না বিপদে বললে কোন নেতার কাছে যাইও না বিপদে বললে কারো সাহায্য তুমি চাইও না বিপদে পড়বা নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কুদরতি মোবারকের সস্তা দিয়া আমি আল্লাহর বল আল্লাহ আমি বিপদে আছি আমি বড় অসহায় তুমি স্যার আমার দয়াবান কেউ নাই আল্লাহ কই বান্দারে তুই বলতে দিলে হবে তোর বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করতে দিলি করব না ইমানদার মুসলমান যুব সমস্ত বিপদের ঔষধ হলো নামাজ সমস্ত রোগের ঔষধ হলো নামাজ ডায়াবেটিস নিয়মিত নামাজ পড়েন ঔষধ খাইতে হবে না নিয়ন্ত্রণে থাকবে হাই প্রেসার ঔষধ লাগবে না নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওজুর পানিগুলো গাড়ির উপরে উঠিয়ে দেন ডায়াবেটিস জুড়ে ভাই ওষুধ লাগবে না নামাজকে আপনি ওষুধ বানান আজকে তো বাংলাদেশের মানুষগুলো এমন হয়ে গেল আমার নবীর থিওরি বিশ্বাস করে না ডাক্তারের থিওরি বিশ্বাস করে আমার নবীর প্রেসক্রিপশন মানে না ডাক্তারের প্রেসক্রিপশন মানে ডাক্তার বলল আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান সকালবেলা ঘুম থেকে উঠে দুই কিলোমিটার হাঁটতে হবে সকালবেলা এতটা রুটি খাইতে হবে দুপুরবেলা দুই কাপ ভাত খাইতে হবে রাত্রে দুইটা রুটি খাইতে হবে বিকালবেলা এইভাবে দৌড়াদৌড়ি করতে হবে এ যুবক ভাই মানুষগুলা ডাক্তারের পরামর্শ অনুযায়ী
সকাল বেলা ঘুম থেকে উঠে দৌড়াই কিন্তু আমার আল্লাহ ডাক দেখো বান্দারে আমি আল্লাহর অর্ডার ফজরের নামাজতে পড়লে না ডাক্তারের প্রেসক্রিপশন মাইনা তুই দৌড়াদৌড়ি করলে আল্লাহ ডাক দেখো বান্দা কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া ডাক্তারের ওষুধ খাইয়া ডায়াবেটিস ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রেসক্রিপশন তুই না মানবি আল্লাহর কসম কইরা বলি রে যুবক বাবা দো বেজার হোয়া যাইবি ওরে বাবা দো বেজার হোয়া যাইবি ও যুবক আমাদের বক্তাদের স্বভাব হলো ভাই মাসের স্বভাব সালি দিয়ে ধরতে পারবেন না আমরা স্টেজ মাফি কোন স্টেজে কিভাবে ওয়াজ করতে হবে পাবলিকের মনগুলো জোগাইতে হবে টাকা কিভাবে নেওয়া যাবে আমরা স্টেজ মাফি সুদের কথা কইলে ভবিষ্যতে দাওয়াত হবে না গান্দার বিরুদ্ধে ওয়াজ করলে দাওয়াত হবে না ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে দাওয়াত হবে না নামাজের ওয়াজ করলে দাওয়াত হবে না আমরা হুজুর গাউসে পাক বরাবির আব্দুল কাদির জিলানির জিন্দিগিটা বললাম কিন্তু কিভাবে ওলি হইছে এই পদ্ধতি বললাম না আল্লাহর কসম করে বলি রে যুবক উদ্ধতি তুমি যদি না পড়তে পারো ফাঁসি তুমি যদি না পড়তে পারো হুজুর গাউসে পাক আব্দুল কাদিরের পুরাটা জিন্দিগি বাংলাতে অনেক লেখকেরা লেখেছেন তুমি পুরা জিন্দিগিটা তালাশ কইরা দেখো আমার বরাবির আব্দুল কাদির জিলানি আল গিলানি আওলাদের রসুল ওয়াক্তের নামাজ দূরের কথা কোনদিন তাহাজ্জতের নামাজ পর্যন্ত কাজা করে নাই নামাজের কথা বললে আপনার আর খারাপ লাগবেও নামাজ তো পড়তেই হইব বাবা নামাজ কি করতেই হইব পড়তেই হইব যাই কিছু করেন আমি যত গানই গাই নামাজ আপনার লাগবে এখন নামাজ না পড়লে কি হবে এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই শুনবেন তো এদিক দা কনা যুবকগুলা কন ইনশা ওয়াজের পরে জয়টা গান কইন ওইটা গান আমি গাম জয়টা মসজিদে বলবেন গাম জয়টা নাত বলেন গাম ওয়াজের পরে ওয়াজের ভিতরে এইগুলি হবে না রাজি আছেন নি ওয়াজের ভিতরে শুধু একটু ওয়াজ হবে তারপরে আপনারা যতক্ষণ বলেন যদি বলেন হুজুর দশটা মসজিদে গাইল ইনশাল্লাহ গাম রাজি আছেন নি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কে কে হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সকলকে কবুল করুক জোরে কোন আমিন আর একটা ফতোয়া দেই আমারে যদি ভালো না লাগে এই যে উনি কোরআনের হাফেজ জিন্দা কোরআন আর উনি হলো আওলাদের তাদের চেহারার দিকে তাকায় থাকেন তাকাইবেন যতবার যতক্ষণ তাকায় থাকবেন আপনার আমলনামা থেকে গুনাহে সগিরাগুলি জড়তে থাকবে আরো জোরে কোন ভাই এই বরকত কি আর আগামীকালকে পাইবেন পাওয়া যাবে এই যে স্টেজে এতক্ষণ সময় উনি বসে আছে আগামী কালকে এখানে বসবে আমার তো মনে হয় না 10,000 টাকা দিল এই খালি ময়দানে একা একা বসে থাকবো বসে থাকবো এটা আপনাদের মহব্বতে বসে আছে জিন্দা কোরআন টুয়া দিলে এখান দিয়ে কোরআন শরীফ বাইরে হবে এন টুয়া দিবেন এন কোরআন বাইরে হবে জোরে কোন সুবহানাল্লাহ এন টুয়া দেন এদিকটা কোরআন বাইরে হবে এটা জিন্দা কোরআন এই সিনার ভিতরে 30 পারা আছে জোরে কোন সুবহানাল্লাহ এই সিনার ভিতরে 30 পারা আছে গভীর মনোযোগ কথাগুলো আপনাদের উপকারের জন্য বলছি আজকের ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে ফ্যাশন কি হয়ে গেছে আমরা যারা বক্তা আছি আমাদের হলো পেশা আর যারা মাহফিল করা এরা হলো নেশা এরা কি আমি কই 30 না দিলে যাইতাম না এটা কই আর কি সত্য কথা কই লিছি 30 না দিলে যাইতাম না তো ডামরি কই আমরার কথা কই দিছে আর কি 30 না দিলে যাইতাম না ডেট ডাইরেক্ট কিন্তু আমরা তিনটা কয়টা যেরকম কয়টা আমরা বক্তা যারা আমাদের কথাটা ইয়ে করতেছে আর কি আমরা বাসায় গেলে ডায়েরি বা করি তিনটা একটা ডায়েরির মধ্যে একটা ফুরা ফিল আপ 5,000-10,000 টাকা অ্যাডভান্স কইরা লেখা লাগছে দেখ বাবা তুই যে দাওয়াত করতে সময় নেই বেড়া খালি নাই তো হুজুর কোন রহম হুজুর হুজুর কোন রহম দিতে না ঠিক নেই হো এই জোরে কাজ যে হাজার ফাগল টাকা যত লাগো কান বই তো ঠিক নেই আমিও বুঝতে লাইছি যে আমার কাম লাগবো আমার 50 এর নিচে নামতাম না হুজুর কুজুর হুজুর কাই ভাই হ্যালো কিছু কর
হ্যাঁ ঠিক আছে ডেট দিন যাব একটা ডেট কাটটা এই 10000 টেন মাস দিছি তোমরা যদি 20000 টেন মাস দাও তো হেনে দিব 60 তোমরা যদি 80 দাও মোটামুটি একটা ডেট ব্যবস্থা করুন চাইবো ঠিক নেই বাবা এটা হলো আমাদের খাসিয়ত অভ্যাস অভ্যাস আপনারা পাবলিক যারা আছেন অন্তর থেকে আমাদের কি মহব্বত করেন একটা মাহফিল সাজাইতে করতে যে কত কষ্ট এই যুবকগুলার জিজ্ঞাসা করে মিয়া ফার্স্ট ইয়ার মাহফিলে সাদা দে 5 টাকা কারণ আমি নিজে করে দিছি তো মাদ্রাসা ফার্স্ট ইয়ার সাদা দে আর কি চেহারা চেহারার চেহারা নাই বান্দর করে লা চেহারা কিন্তু গান গাওয়াইলে এই বড় নিগ্গা ভাষা বলে তুই খালি কইস আমার নামটা একবার খালি কই তো জানডা দে লাইন বেলা ঠিক নি হ কিন্তু ওয়াজের চাঁদা কালেকশন করতে গিয়ে একবার দুইবার তিনবার চারবার 10 বার ঘুরতে হয় তারপরও 100 টাকা ফকিরতে বাইরো না এটা আমার মুসলমানদের অভ্যাস অনুরোধ করতেছি এই মাহফিলগুলো দিয়ে এই কবরের আযাব আমার আল্লাহ অফ রাখেন কতদিন এই মাহফিলের বরকত দিয়া যদি 40 দিনের ভিতরে শরীয়ত বিরোধী কোরআন হাদিস বিরোধী কোনো কার্যকলাপ এলাকার ভিতরে না হয় বেহায়াপন কোনো কাজ যদি না হয় এই মাহফিলের বরকত দিয়া মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত কবরবাসীর আযাব 40 দিন পর্যন্ত হালকা করে দিবেন সুবহানাল্লাহ আমার আপনার আওলাদ কবর দেশে আছে না নাই কথা বলেন আছে না নাই এজনে ভাই ওয়াজ ভালো না লাগলেও কবরবাসীদের কথা স্মরণ করে একটু সময় বসে আল্লাহ কবুল করো হুজুরে কোন আমিন ইমামদার মুসলমান যুবকদের পা দুই টাকা দিয়ে যুবক রাগ করিস না রে যুবক বারবার আমি হাফেজ আলেম হয়ে তোর পায়ে দুইটা হাত বাড়ায় দিলাম ফজরের নামাজ যারা ছেড়ে দিবা আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আব্বা যে আদম তোমার বিরুদ্ধে মামলা করে দিবা আমার আল্লাহর দরবারে এ যুবক ফজরের নামাজ যারা বারংবার ছেড়ে দিবা রুজির বরকতে আমার আল্লাহ রুজির বরকতে আমার আল্লাহ উঠিয়ে নেবে এ যুবক ভাই ফজরের নামাজ ছেড়ে দিলে আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সামনে যে তো রাত্রিটা শেষ হইলে ফজরের নামাজের আযান শুরু হয়ে যাবে মুয়াজ্জিন যখন ডাকতে শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম ওঠো মুমিন মুসলমান ঘুমায়ো না পশু পাখি জায়গা জিগিরি করে শোনা মাবুদ আল্লাহ হে যুবক ছোট্ট করে একটা ঘটনা শোনাই রে যুবক আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাবেন জান্নাত হলো একটা গেট জাহান্নাম হলো সাতটা গেট আমার আল্লাহ তার পেয়ারা হাবিবুল্লাহকে জান্নাত দেখাবেন জাহান্নাম দেখাবেন সহচর হচ্ছে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী আমার জান্নাতের সমস্ত চৌকাত মুবারক গুলো ঘুরে ঘুরে দেখলেন অনেক লম্বা কথা ফজরের নামাজ যারা ছেড়ে দিবা শাস্তিটা কেমন হবে ফজরের নামাজ যারা আউট করে দিবা শাস্তিটা কেমন হবে ও যুবক ভাই রাগ করিস না তোর উপকারের জন্য কথাগুলি বলে যাইতেছি নবী আমার ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমি সমস্ত জান্নাতগুলো পরিদর্শন করলাম আমি তাকে দেখি জান্নাতের প্রথম চৌকাট মুবারকে আমি নবীর নাম মুবারক দ্বিতীয় চৌকাটে আমি নবীর নাম মুবারক তৃতীয় চৌকাট মুবারকে আমি নবীর নাম মুবারক চতুর্থ চৌকাট মুবারকে আমি নবীর নাম মুবারক পঞ্চমে আমি নবীর নাম মুবারক ষষ্ঠ আমি নবীর নাম মুবারক সপ্তম আমার নবীর নাম আমি নবীর নাম মুবারক অষ্টম চৌকাট মুবারকের উপরে আমি নবীর নাম মুবারক জান্নাত আমার মালিক এত সুন্দর করে সাজাইলো
আমি বর্ণনা কি করব শুধু এতটুকু শুনবা জান্নাতের ভিতরে যারা যখন ঢুকবে কোনদিন বয়স্ক হবে না দাড়ি গজাবে না মুছ গজাবে না পায়খানা হবে না পেশাব হবে না ঠান্ডা হবে না জ্বর আসবে না কোনো অসুবিধা লাগবে না দুনিয়ার ঘরের ভিতরে থাকলে সময় যত পাস হয় হায়াতটা তত কমে যায় দুনিয়া জিন্দেগির ভিতরে আমরা সময় যত পার করি চেহারার আকৃতি পরিবর্তন হয় শরীরটা দুর্বল হয়ে যায় কিন্তু আমার নবী ডাক দেখো ও চটি পারার উম্মত আমার আল্লাহ যে ঘরটা আমার আশিকদের জন্য নির্মাণ করলেন এই ঘরের ভিতরে ঢুকতে দেরি হবে এই ঘরের ভিতরে ঢুকতে দেরি হবে সময় যত পার হবে চেহারার সুন্দর যত তো আমার আল্লাহ বাড়াইয়া দিবে দুনিয়ার নিয়ম হইলা সময় যত পার হয় আমল নামা থেকে হায়াত কমে যায় একটা সেকেন্ড চলে গেল একটা সেকেন্ড হায়াত কমে গেল একটা মিনিট কমে গেল চলে গেল একটা মিনিট হায়াত কমে গেল একটা ঘন্টা চলে গেল একটা ঘন্টা হায়াত কমে গেল সময় যত পার হয় হায়াত তত কমে যায় চেহারার গ্যালেজ পরিবর্তন হয় এক সপ্তাহ পর পর মুজগুলো খাট করতে হয় দাড়ি সিটিং করতে হয় 15 দিন এক মাস পর পর চুল কাটতে হয় আমার আল্লাহ ইমানদার নামাজি বান্দার জন্য এমন একটা জায়গা আমার আল্লাহ নির্মাণ করেছে যে ঘরের ভিতরে ঢুকলে কোনদিন মুছ গজাবে না জারি গজাবে না চুল কাটতে হবে না প্রত্যেকটা দিন সকাল হইলে কে বা কারা জানি এই চোখের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সুরমা লাগায়া দিবে এটার নাম হলো জান্নাত যেখানে বাথরুম নাই প্রস্রাব নাই যেখানে খানা খাইবে এ যুবক ক্লান্ত হবেন না এ ঘরের ভিতরে একজন ইমানদারদেরকে আমার আল্লাহ 70টা হুর দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাজান এ বাজান বাজান বসেন না বাজান বন না বাজান যায় না বাজান একটু চাপ দিয়ে বসেন পেশাব করে এইভাবে আমি আসলাম দেখার জন্য তালা ঝুলে কেন তালা লাগানো কেন জাহান্নামের গেটগুলো বন্ধ কেন নবী আমার ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল রে আমি নবী আল্লাহর বাড়ির মেহমান হয়ে শুভাগমন করেছি এখন দি সমস্ত জাহান্নামের গেটগুলো তালা লাগানো আছে চাবি কোথায় তালা জ্বলতেছে কেন জিবরাইল ডাক দেখো নবী গো প্রথম যে গেটগুলি আপনি দেখলেন এটা হলো জান্নাতের গেট জান্নাত হলো শান্তির জায়গা আর জাহান্নাম হলো কষ্টের জায়গা আপনি কষ্ট দেখে সহ্য করতে পারবেন না আপনি মেনে নিতে পারবেন না এই জন্য আপনার আগমনের বরকতে আমার আল্লাহ জাহান্নামের গেটের কয়েকজন দারোয়ান আছে নাম্বার ওয়ান মালিককে বলেছে আমার আল্লাহ জাহান্নামের গেটে তালা দিয়া তালাবদ্ধ করে রাখার জন্য নবী আমার তাকে দেখে দূরে একজন ব্যক্তি এত লম্বা মানুষ সমস্ত তালার চাবিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে নবী বললেন তাকে ডাকো ডাকা হলো আমার নবীকে সম্মান জানালেন সালাম দিলেন ডাক দিয়া কই ও ভাই মালিক তুমি শুনো জাহান্নামের গেটের তালা কেন এই মালিক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবীজি জাহান্নামের আযাব এত ভয়ানক জাহান্নামের আযাব এত কঠিন আপনি নবী দেখে সহ্য করতে পারবেন না আপনি তো গো নবী উম্মতের পাগল উম্মতের দেওয়ানা আপনার উম্মত যদি আগুনে পুড়ে আপনি সহ্য করতে পারবেন না গো নবী এজন্য গো মায়ার নবীজি
আপনার আগমনের বরকতে আমার আল্লাহর অর্ডার পাইয়া আমি সমস্ত আযাবের গেটগুলো বন্ধ করে দিয়েছি শুধু এই গেটগুলি বন্ধ করি নাই আপনার শুভ আগমনের বরকতে আমার আল্লাহ দুনিয়ার জমিনের নিচে যত কবরবাসী আছে কবরবাসীর আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন নবী আমার ডাক দিয়া কয় ইজরাইল ও জিবরাইল ও মিকাইল ও মালিক আমি নিজের চোখ দিয়া দেখতে চাই কোন জাহান্নামে কেমন আইটেমের আযাব আমি দেখে দেখে আমার সাহাবীদের সামনে বর্ণনা করব এই যুবক ভাই নামাজ না পড়লো আল্লাহর কোন অসুবিধা হবে না রোজা না রাখলে আমার রব্বি কারিমের কোন অসুবিধা হবে না তুমি যদি সারাটা দিন অন্যায় কাজ করো আমার রব্বি কারিমের কোন অসুবিধা হবে না নামাজ পড়ার জন্য আমার আল্লাহ কোটি 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 ফেরেশতা তৈরি করে রাখছে জাননি পৃথিবীর মধ্যস্থলে আমার আল্লাহ একটা ঘর নির্মাণ করছে এই ঘরের নাম হলো হাতিমে কাবা এই কাবা শরীফের পাশে কোটি 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 ফেরেশতারা সেজদা লাগায় এই কাবার বরাবর প্রথম আসমানের নাম দ্বিতীয় আসমানের নাম তৃতীয় আসমানের নাম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের উপরে আমার আল্লাহ আর একটা ঘর বানায় রাখছে এই ঘরটার নাম হলো বাইতুল মামর এই ঘরের ভিতরে দুনিয়া জমিনে তুমি ফজর পড়লা না আমার মালিকের কোনো অসুবিধা নাই দুনিয়া জমিনে জোহর তুমি পড়লা না আমার মালিকের কোনো অসুবিধা নাই দুনিয়া জমিনে আসর তুমি পড়লা না আমার মালিকের কোনো অসুবিধা নাই মাগরিব তুমি পড়লা না আমার মালিকের কোনো অসুবিধা নাই এশা তুমি পড়লা না মালিকের কোনো অসুবিধা নাই দুই কান্দে দুইজন পাহারাদার আমার আল্লাহ বসায় রাখছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা তাম তাফালুন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফা আলুন দুইজন পাহারাদার দুই কান্দে আমার আল্লাহ বসায় রাখছি বাপতেছো অন্ধকারে গুনাহ করবা কেউ দেখে না বাপতেছো আল্লাহ দেখে না আল্লাহ দেখে আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহ আলিমুল গায়ব আমার আল্লাহ আলিমুম বিদাতিস সুদুর আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির তারপর দুইজন পাহারাদার আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাদের উপরে বসায় রাখছে রে যুবক অন্ধকারে গুনাহ কর বান্দিগের পাহারাদার তোমার লাইফের ডায়েরিতে উঠাইয়া দিছে অন্ধকারে তাহাজ্জুদ পড়ু ডামদিগের পাহারাদার তোমার জিন্দিগির আমলনামার ভিতরে সব লিখে দিছে ভাবতেছো তুমি মিথ্যা বলো মা জানে না বাবা জানে না হুজুর জানে না পিশাব জানে না বান্দিগের পাহারাদার তোমার জিন্দিগির আমলনামার ডায়েরির ভিতরে বদ আমলটা বসায় দিছে এই যেই কোন অন্যায় কাজ তুমি করো না কেন রে যুবক অপরাধ তুমি করো না কেন বান্দিগের পাহারাদার লেখতেছে বাসার কোন সুযোগ নাই সুযোগ নাই একদিন তুমি তোমার নিজের চোখ দিয়া দেখতে পারবা কেন আমার আল্লাহ ডাক দেয়া কয় ওমাই আমাল মিসকাল জারাতিন ফামাই আমাল মিসকাল জারাতিন খাইরা ইয়ারা ওমাই আমাল মিসকাল জারাতিন শাররা ইয়ারা দুনিয়ার দুনিয়াতে তুমি যদি বালির কণা পরিমাণ করো অথবা বক করো তুমি তোমার নিজের চোখ দিয়ে হাশর ময়দানে দেখতে পারবা বাসার কোনো উপায় নাই রক্ষাকারী কেউ নাই বলতে যাচ্ছিলাম নামাজ না পড়লে মালিক মাওলার কোনো অসুবিধা নাই বাইতুল মামুর জামে মসজিদে দুনিয়ার জমিনে ফজরের টাইমে আজান যখন শুরু হয়ে যায় ধরো তুমি ফজরের নামাজ পড়তে 100 মুসল্লি পাইলা জোহরের টাইমে আবার তারাই পড়ে আসরের টাইমে আবার তারাই মুসল্লি
মাগরিবের টাইমে আবার তারাই মুসল্লি নতুন কোন মুসল্লি পাওয়া যায় না বরং ফজর যদি শীতকালে পড়ে 5 জন জোরে হয় 15 জন আবার আসরের টাইমে একটু বাড়ে মাগরিবের টাইমে বাড়ে শীতকালে এখন মসজিদে মুসল্লি বেশি পাওয়া যায় না ফজরের টাইমে পাওয়া যায় না কেন প্রচন্ড ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তার কষ্ট হয় নাকি এই জন্য ফজরের নামাজ অনেকে ছেড়ে দেয় তুমি কি জানো দুনিয়ার জামে মসজিদে মুয়াজ্জিন যখন ডাকতে শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো বাইতুল মামুর জামে মসজিদের ভিতরে ফজরের টাইমে আল্লাহর সৃষ্টি নূরের ফেরেশতা 70 হাজার ফেরেশতা ফজরের টাইমে রব্বি কারিমের কুদরতি কদম মুবারকে সেজদা দেওয়ার জন্য সত্তম আসমানের উপরে বাইতুল মামুর জামে মসজিদে উপস্থিত হয়ে যায় আরো জোরে তুমি নামাজ পড়লেও মালিকের কোনো লাভ হবে না না পড়লো রব্বি কারিমের কোনো লস হবে না ফজর যারা পড়লো সেজদা করার সুযোগ পাইনো জোহরের টাইমে তাদের চান্স নাই আবার নিউ 70 হাজার ফেরেশতা পাঠায় জোহর যারা পড়ে আসর পড়ার চান্স নাই আসর যারা পড়ে মাগরিব পড়ার চান্স নাই মাগরিব যারা পড়ে এশা পড়ার কিয়ামত পর্যন্ত তাদের চান্স নাই এইভাবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ প্রতি ওয়াক্তে 70 হাজার নূরের ফেরেশতা দিয়া মালিকের সেজদা শুকরিয়া স্বরূপ নিচ্ছেন চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ